হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সামনের মাসে ওয়ানপ্লাস লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস নর্ডের ট্রু সাকসেসার ওয়ানপ্লাস নর্ড টু। আমরা যে ওয়ানপ্লাস নর্ড সিই ফোনটা পেয়েছিলাম সেটা কিন্তু কোনোরকম সাকসেসার ফোন ছিল না, সেটা ছিল কোর এডিশন, অর্থাৎ তার থেকে কিছুটা ডাউনগ্রেড এডিশন। এই ফোনটার অলরেডি রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আই বাটনে গিয়ে একবার দেখে নিতে পারেন। কিন্তু সবথেকে বেশি যে ইন্টারেস্টটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওয়ানপ্লাস নর্ড টু এই ফোনটাকে নিয়ে। আর কেনই বা তৈরি হবে না, কারণ এই প্রথম ওয়ানপ্লাস জুটি বাঁধতে চলেছে মিডিয়াটেকের সাথে। কারণ ওয়ানপ্লাস নর্ড টুতে আমরা পাবো মিডিয়াটেকের ডায়মাসিটি 1200 চিপসেট। অলরেডি কিন্তু এই চিপসেটটাকে আমি পরীক্ষা করেছি রিয়েলমি X7 Max এই ফোনটার সাথে। হ্যাঁ, পারফরমেন্স ভালো ছিল, কিন্তু অপটিমাইজেশনে কিছু ইস্যু কিন্তু আমার লেগেছে। ওয়ানপ্লাস কি পারবে এই অপটিমাইজেশন ইস্যুগুলোকে শুধরে নিয়ে ওয়ানপ্লাস নর্ড টুকে ভালো পারফরমেন্স এনে দিতে? অবশ্যই আজকে আমরা সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো আমাদের মনের মধ্যে সবথেকে বড় যে ডাউটটা আছে সেটাকে নিয়ে। ওয়ানপ্লাস কি ওয়ানপ্লাস নর্ড টুতে অক্সিজেন ওএস প্রোভাইড করবে নাকি ওপোর কালার ওএসটা আমাদের দেবে? এই ধরনের সন্দেহ হওয়ার কারণ কি? হ্যাঁ, এটারও কারণ আছে। কারণ অলরেডি আমরা টেক নিউজে শেয়ার করেছি ওয়ানপ্লাস কিন্ততু ওপোর সঙ্গে মার্জ হয়ে গেছে। ওপোর যে R&D টিম সেটাই কিন্তু এখন ওয়ানপ্লাসের হয়ে কাজ করবে। এমনকি চায়নাতে ওয়ানপ্লাসের ফোনে কিন্তু আমরা এখন থেকে কালার ওএস দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আর অক্সিজেন ওএস থাকছে না। সেখানে যদিও অক্সিজেন ওএস থাকতো না, সেখানে থাকতো হাইড্রোজেন ওএস, সেটাকে তারা বন্ধ করে দিয়ে কালার ওএসে শিফট করে গেছে। কিন্তু এটা একদম আপনারা ক্লিয়ার থাকুন, ভারতবর্ষের বাজারে বাংলাদেশের বাজারে যখন ওয়ানপ্লাস নর্ড টু যাবে সেখানে আপনারা অক্সিজেন ওএস পাবেন। হ্যাঁ, পরবর্তীতে আপডেটের মাধ্যমে কী করা হবে বা পরবর্তীতে ওয়ানপ্লাস কী সিদ্ধান্ত নেবে এখন তো সেটা বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, ওয়ানপ্লাস নর্ড টুতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 পাবেন, এর সঙ্গে সঙ্গে অক্সিজেন ওএসের অপটিমাইজেশন পাবেন। তবে এক্ষেত্রে আরও একটা জিনিস আমাদের দেখতে হবে, এতদিন পর্যন্ত ওয়ানপ্লাসের যে অক্সিজেন ওএস সেটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের ওপর বেস করে তৈরি ছিল। এখন যেহেতু মিডিয়াটেকের প্রসেসর, সেটা দেখতে হবে যে কেমনভাবে ওয়ানপ্লাস এটাকে অপটিমাইজ করতে পারছে, আদৌ এটা ল্যাগ করছে কিনা, কোনোরকম বাগস আছে কিনা, সেগুলো তো আমরা অবশ্যই নজর রাখবো। এই ফোনটার আনবক্সিং ও রিভিউ সবার আগে আমাদের চ্যানেলে আসবে। এরপর আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এখানে থাকবে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, থাকবে 90Hz রিফ্রেশ রেট। এছাড়াও এখানে একটা সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। আমরা ওয়ানপ্লাস নর্ডে পেয়েছিলাম ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, এখানে সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে, সিঙ্গেল সেলফি ক্যামেরা থাকবে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলছি পরে, কিন্তু এর ডিসপ্লেতে কোনোরকম প্রোটেকশান থাকবে কিনা এখনও পর্যন্ত জানা যায়নি, থাকলেও হয়তো সেটা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশান থাকবে না। ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন থাকবে এবং 91mobile.com এর রিপোর্ট অনুযায়ী এই ফোনটার সমস্ত লাইভ ইমেজ সামনে চলে এসেছে। এই ফোনটাকে দেখতে হুবহু ওয়ানপ্লাস নাইন আর এই ফোনগুলোর মতো। হ্যাঁ, সেখানে কোনোরকম হ্যাসেল ব্লেডের ক্যামেরা ব্যান্ডিং থাকবে না ঠিকই, তবে ক্যামেরা সেকশন অবশ্যই বেশ কিছুটা ইমপ্রুভড হবে। এর সঙ্গে সঙ্গে ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন, কিন্তু কোনোরকম প্রোটেকশান থাকবে কিনা এখনও পর্যন্ত জানা যায়নি। এছাড়াও বিভিন্ন ধরনের কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল থাকবে। ফোনটাতে কোনোরকম 3.5mm হেডফোন জ্যাক থাকবে না, কোনোরকম মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে না, এখানে আপনি দুটো সিম একসাথে ইউজ করতে পারবেন। এছাড়াও এই ফোনটাতে ডুয়েল স্টিরিও স্পিকার থাকবে, এই সমস্ত কিছু কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এরপর আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটাতে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, থাকবে 50MP একটা প্রাইমারি সেন্সার, যেখানে কিন্তু স্যামসাংয়ের সেন্সার এবার ইউজ করা হবে। আমরা ওয়ানপ্লাস নর্ড সিইর ক্ষেত্রে যেমন ওমনিভিশন সেন্সার দেখেছিলাম, ওয়ানপ্লাস হয়তো আর সেই ভুলটা করবে না। এরপরে রয়েছে 8MP একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, রয়েছে 2MP একটা মনোক্রোম সেন্সার। এই মনোক্রোম সেন্সারটার কাজ কিন্তু আমরা মেন ক্যামেরা থেকেই পেয়ে যাই, এই মনোক্রোম সেন্সারটা খুব একটা কাজে লাগে না। আর সেলফি ক্যামেরার কথা বললে 32MP সেলফি ক্যামেরা আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন দেখা যাক ওয়ানপ্লাস এর ক্যামেরা সেকশনটাকে কীভাবে অপটিমাইজ করতে পারে ওয়ানপ্লাস নর্ড সি। এই ফোনটার ক্যামেরা অপটিমাইজেশন কিন্তু আমার অতটা ভালো লাগেনি, আপনারা চাইলে এই ফোনটার রিভিউ আরও একবার দেখে নিতে পারেন। এরপর যদি আমরা টুকিটাকি বিষয়গুলোর ওপর নজর রাখি, যেহেতু এটা একটা 5G ফোন, আমাদের কিন্তু প্রথমেই নজর যায় এই ফোনটিতে কতগুলো 5G ব্যান্ডের সাপোর্ট আছে। এখানে কিন্তু ওয়ানপ্লাস সেই লিমিটেড ভার্সানেরই 5G ব্যান্ডের সাপোর্ট দিয়েছে। এখানে বলা হচ্ছে একটা অথবা দুটো 5G ব্যান্ডের সাপোর্ট থাকবে, হয় N77 অথবা N77 এবং N78। তো দেখা যাক, ওয়ানপ্লাস কিন্তু এই জিনিসটা খুবই খারাপ করছে। আমরা অন্তত 7-8টা ব্যান্ড পেলে খুশি হই, কারণ এই ফোনটার দামও কিন্তু আমাদের এক্সপেকটেশনের থেকে বেশ কিছুটা বেশি হবে। তবে দাম নিয়ে আরও একটু পরে কথা বলছি। এরপরে ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বললে 4500mAh এর ব্যাটারি থাকছে, এবং কেউ কেউ বলছেন এখানে 30W ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে, আবার কেউ কেউ বলছেন 65W ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। তবে আপনি 95% কনফার্ম থাকতে পারেন এখানে 65W ফাস্ট চার্জারই অ্যাভেলেবেল থাকবে, কারণ বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে অলরেডি কিন্তু ওয়ানপ্লাসের 65W চার্জার এনলিস্টেড হয়েছে, এবং সেটা কিন্তু ওয়ানপ্লাস 9 সিরিজের ফোনগুলো লঞ্চ হওয়ার
পরে, তাহলে আমরা আশা করতেই পারি ওয়ানপ্লাস নট টুতে আমরা 65 ওয়াটের ফাস্ট চার্জারই অ্যাভেলেবেল পাবো। তো দেখা যাক, এই ফোনটাকে নিয়ে যথেষ্ট হাইপ তৈরি হয়েছে। এবং কেন হাইপ তৈরি হয়েছে, কারণ সামনের মাসে কিন্তু আরও একটা এই রেঞ্জের ফোন লঞ্চ করতে চলেছে, সেটা হচ্ছে পোকোর তরফ থেকে পোকো F3 GT। এবং অলরেডি ভারতের বাজারে রয়েছে রিয়েলমি X7 ম্যাক্স, এবং বাংলাদেশের বাজারেও কিন্তু ফোনগুলো অ্যাভেলেবেল। তো দেখা যাক, এই তিনটে স্মার্টফোনের বিরুদ্ধে ঠান্ডা যুদ্ধে কোন স্মার্টফোনটা জিতে যায়। আপনারা হলে কাকে এগিয়ে রাখতেন, পোকো F3 GT, রিয়েলমি X7 ম্যাক্স, না ওয়ানপ্লাস নট টু? এরপর আসবো আমরা বহু প্রতীক্ষিত এই ফোনটার দাম কত হতে পারে। প্রথমেই বলে রাখি, অনেকেই বলছেন, এমনকি লেটেস্ট রিপোর্ট থেকেও জানা যাচ্ছে এই ফোনটার দাম হতে পারে ভারতের প্রাইস কারেন্সিতে 25-30 হাজার টাকা রুপিতে। তো সেক্ষেত্রে বলে রাখি, 25-30 হাজার টাকা যেহেতু বলা হচ্ছে, আপনি ধরে রাখতে পারেন এর বেস ভ্যারিয়েন্টটা ভারতের বাজারে লঞ্চ হবে 29,999 টাকা, 30,000। আর ওয়ানপ্লাসের এইটা কিন্তু খপ থেকে বাজে ব্যাপার, কোনো সময় বেস ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল থাকে না, মাস ছয়েক হয়ে যাওয়ার পর বেস ভ্যারিয়েন্টটাকে অ্যাভেলেবেল করা হয় যখন ফোনটা পুরনো হয়ে যায়। তো আপনাকে আপার ভ্যারিয়েন্ট কিনতে গেলে ভারতের বাজারে দাম দিতে হতে পারে 32,999 টাকা বা 33,000 টাকা, বাংলাদেশে গেলে এটা 40,000 বা 42,000 টাকার আশেপাশে। কিন্তু এটা 30,000 টাকায় যদিও ভ্যালু ফর মানি হয়, আমার মনে হয় না 33,000 টাকায় ভ্যালু ফর মানি হবে, কারণ সেখানে 39,000 টাকায় আপনি OnePlus 9R অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর আছে। এখন পুরোটাই আমাদের নজর থাকবে এই ফোনটার দাম কত হয়, তারপর অবশ্যই আমাদের ফিডব্যাক, এই ফোনটা কেনা উচিত কিনা, এর ওপর রিভিউ আসবে। আজকে আর কথা বাড়াবো না, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।